দুপুর হয়ে গেছে আমার সমস্ত মোটামুটি কাজ হাতের শেষ হয়ে গেছে হয়ে গিয়ে রান্নাঘরে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা ভেবেছিলাম যে আর বোধহয় রান্নাঘরে আসতে হবে না রান্নার মেয়েটি ফিরে এসেছে কিন্তু ও কালকের খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে আর বলেছে যে ও আসতে পারবে না ওর বর বারণ করেছে যে কোনো কারণই যাই হোক ও আসতে পারছে না তাই আমি আবার আমার পুরোনো জায়গায় চলে এসেছি আর এখন করব হচ্ছে রা দুপুরবেলার রান্না খুব সিম্পল রান্না করবো দুপুরবেলা একটুখানি আম দিয়ে টকের ডাল করব ভাত তো মোটামুটি ওদিকে বসিয়েই দিয়েছি আর একটা মিক্সড সবজি করব। আজকের টকের ডালটা কাঁচা আম আর মটর ডাল দিয়ে করব তো সেটার জন্য ডালটা সেদ্ধ করতে বসিয়েছি আর এদিকে একটুখানি পাঁচমিশালি মতন একটা তরকারি করব ওই বেগুন কাঁঠালের যে দানাগুলো থাকে না সেই কাঁঠালের দানা সুরেশ্বর ডাঁটা আর ঝিঙে আর একটুখানি তার সাথে আলু দিয়েছি দিয়ে একটুখানি মিক্সড একটা সবজি করব ব্যাস আর আজকের বেশি কিছু হাঙ্গামার রান্না করব না পনেরো মিনিট হয়ে গেছে ডালটা সেদ্ধ করতে বসিয়েছি কড়াতে কিন্তু যেহেতু মটর ডাল তো আর আমি আগে থেকে ভিজিয়ে রাখতে ভুলে গেছি দেখছি যে পনেরো মিনিট পরেও ডালটা সেদ্ধ হয়নি তাই জন্য আবার প্রেশার কুকারটা বার করলাম তো এবারে কী করব প্রেশার কুকারের মধ্যে একবারে ফোড়ন দিয়ে আমটা ভেজে নেব যতটা সেদ্ধ হয়েছে আধ সেদ্ধ মতন সেই ডালটাকেই আরেকটুখানি জল দিয়ে একদম প্রেশার কুক করে নেবো তাহলে কি হবে ডাল আমটাও আমার ভালো সেদ্ধ হয়ে যাবে যদিও আম সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না কিন্তু ওই প্রেশার কুকারে দিয়ে দিলে কি হবে আমটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর ওই ডালটা যে ওইখানে এত টাইম লাগছে ওটাও একবারে দুটো সিটিতেই হয়ে যাবে শুধু শুধু সামান্য একটু ভুলের জন্যে আমার কাজটা বেড়ে গেল ওই আমি যদি একবারেই প্রথমেই প্রেশার কুকারটা বার করে নিতাম নিয়ে ডালটা সেদ্ধ করে নিতাম তাহলে আর আমার এই ডবল ডবল খাটুনি হতো না এবার ডবল ডবল খাটুনি মানে কি তিনখানা মানে বাসন বড় বড় বাসন বেরিয়ে গেল কাজের বাসন মাজার দিদি তা চিল্লিয়ে মাত করে দেবে সেই একটা বাসন আমাকে একটা করা আমাকেই মেজে রাখতে হবে এই যে পাঁচমিশালি তরকারিটা করছি না বন্ধুরা এটার মধ্যে ঝালের জন্য শুধু কাঁচা লঙ্কা দেবো আর একটু টমেটো কুচনো দিয়েছি আর আমি না আলাদা আলাদা করে সবজিগুলো ভাজি নি এটার এটাই টেস্ট সব কিছু একসাথে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা আর জল খুব কমই দেবো মানে না দেওয়ার মতনই দেবো কেন ঝিঙে দিয়েছি তো ঝিঙেটা দিয়ে একটু জল বেরোবেই পটল থেকেও একটু জল বেরিয়ে যাবে ওটাতেই সেদ্ধ হয়ে যাবে দেখেছো ডালটা না তবুও আমার আজকের ভালো করে সেদ্ধ হলো না এই দেখো জল ছাড়াই কত জল বেরিয়েছে এই জলটার মধ্যেই ভালো করে জিনিসটা পুরো সেদ্ধ হয়ে যাবে আর খেতে কিন্তু তরকারিটা খুব ভালোই লাগে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি ভালো আছি কিন্তু গরমে নাজেহাল হয়ে আছি আর কিছুই না দুপুরবেলার মতন রান্না শর্টকাটের রান্না আজকে শেষ হয়ে গেছে ফটাফট রান্না করে দিয়েছি আর উপরে বসে যে খাবো সেটা আর পারলাম না এক নিচে চলে এসেছি এসে আগে একটুখানি নিজেকে পুরো ফ্যানে নিচে বসে শোখাবো পুরো ঘেমে চুল টুল সমস্ত কিছু ভিজে গেছে আজকের জন্য মনে হচ্ছে মানে একদম ফর্টি সেভেন ফর্টি এইট তো মনে হচ্ছে হবে এত গরম লাগছে আর দর গরমের মধ্যে এতক্ষণ ধরে আগুনের সামনে আর ছাদে ছিলাম না মুখটাও পুরো আমার লাল হয়ে গেছে এত গরম লাগছে তোমাদের কি অবস্থা বন্ধুরা তোমরা আমার সাথে একটু শেয়ার করো তোমরা কি করে এই গরম থেকে মানে নিজেকে নিজেকে সুস্থ রাখছো আর নিজের মাথাটাকে ঠান্ডা রেখে কাজ করছো প্লিজ একটু মানে কিছু টিপস এন্ড ট্রিক্স থাকলে আমার সাথে শেয়ার করো কেন আমার তো মনে হচ্ছে খুব শীঘ্রই স্ট্রোক হয়ে যাবে গুড ইভিনিং বন্ধুরা চায়ের সাথে আপনাদের সবাইকে আবার ওয়েলকাম করছি সন্ধে এখন সাতটা বাজে আর চা খেতে বসেছি গরমের মধ্যে চা খেতে বসেছি কিন্তু কিছু করার নেই যত গরম যাই হোক চা আমার লাগবে চা লাগবে নয় কফি লাগবে তার মধ্যে কফি থেকেও বেশি চাটা সন্ধেবেলা তো লাগবেই লাগবে চা খেতে খেতে প্রচুর বাজার করা হয়েছে মানে গ্রসারির বাজার করা হয়েছে কেউ এসেছে ওই যে বেল বাজালো দেখো বেল বাজাতেই থাকবে এটা নিশ্চয়ই তাতাই ও কখনো একটা বেল মানে একবার বাজিয়ে ও শান্তি পাবে না কন্টিনিউসলি বাজাতেই থাকবে আর আসলে বাজাচ্ছে কেন ওর ম্যাম এসে গেছে দৌড়াতে দৌড়াতে আসছে ড্রয়িং ক্লাসে গেছিলো ভাবলাম বসে তোমাদের সাথে একটু শান্তিতে গল্প করব কথা বলবো ওই যে এসে গেছে তো যাই হোক আমি বলছিলাম যে হ্যাঁ প্রচুর গ্রসারির বাজার করেছি তো চলো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি কি কি করেছি গ্রসারির বাজার আগে চাটা খেয়ে নিই তারপরে আগে চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি আগে আগে না বন্ধুরা বিগ বাজার থেকে আমার সমস্ত মাসের মানে মান্থলি গ্রোসারি যা যা লাগতো ওগুলো বিগ বাজার থেকে নিয়ে আসতাম বিগ বাজারটা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এত অসুবিধা হয়ে গেছে তারপর থেকে অ্যামাজন থেকে আনানো শুরু করলাম কিন্তু অ্যামাজন থেকে না একটা জিনিস দেখলাম ওই একটা দুটো করে করে একদিন দুদিন মানে প্রচুর ডিলে হয় আর ধরুন সংসারের জিনিস তো কখন কোনটা হঠাৎ করে লেগে যায় আর বাজারে মানে এই গরমের মধ্যে বা দাদারাও বাড়িতে ব্যস্ত থাকে অনেক সময় ওরাও পেরে ওঠে না তো আমারও তাতাই আর মিষ্টির জন্য আমারও সেরমভাবে আমি বেরোতে পারি না হয়তো তো ওই কী করব তারপরে হলো আনাতাম বিগ বাস্কেট থেকে বিগ বাস্কেটের পর পরে আবার একটা মানে পেলাম ব্লিংকিট তো এখন মোটামুটি কয়েকটা জিনিস ব্লিংকিট থেকে আনিয়ে দেখেছি বেশ ভালো আর সব থেকে ভালো যে এটা একদম দশ মিনিটের মধ্যেই না ওরা মানে জিনিস একদম বাড়িতে একদম হাজির করে দেয় আর ডেলিভারি চার্জও ভীষণ মিনিমাম একটা সার্টেন অ্যামাউন্টের পরে তো ডেলিভারি চার্জও ওরা মানে নেয় না তবে বন্ধুরা নিজে বাজারে গিয়ে মানে দশ রকমের জিনিস থেকে চুজ করে একটা জিনিস কিনে আনা ওটার কিন্তু মজা আলাদাই ছিল যখন আমি ওই বিগ বাজারে যেতাম না আমার খুব মজাও লাগতো আর মানে বেশ অনেক রকমের ভ্যারাইটিস থাকতো দামের মধ্যেও অনেক রকমের থাকতো ভ্যারাইটি মানে দামও কোনটা আমার বাজেটের মধ্যে আসছে কোনটা আমার বাজেট থেকে একটু হাই হয়ে যাচ্ছে এই অনলাইনে তো এতটা মানে থাকে না চুজ করার ব্যাপারটা এতটা থাকে না তো ওটাই একটা দুঃখ লাগে তবে আমাদের এই হাতিবাগানে একটা স্মার্ট বাজার খুলেছে আমি যাতায়াতের পথে প্রায় দেখেছি রুম্পাও আমাকে অনেকবার বলেছে রুমপাট তো অলরেডি যাওয়া হয়ে গেছে তো ভাবছি দেখি এই আজকের বাজারে আনিয়েছি কয়েকটা জিনিস আনাতে না ভুলে গেছি তো ভাবছি যে কালকে দেখি যদি রুম্পা আমার সাথে যায় তাহলে ওর সাথে গিয়ে স্মার্ট বাজারটা ঘুরেও আসবো আর ওই টুকটাক যে যে কটা জিনিস ভুলে গেছি যেমন বিস্কিট আরও কয়েকটা একটু স্ন্যাক্স তারপরে ধূপকাঠি এগুলো ভুলে গেছি আনাতে তো আমার খুব ইচ্ছা আছে আমি একটু স্মার্ট স্মার্ট বাজারটাতে গিয়ে ঘুরে আসব দেখব শুনেছি রুম কাছে আমার এখনও যাওয়া হয়নি তো শুনেছি নাকি খুব সুন্দর মানে সমস্ত রকমের জিনিস তো পাওয়া রেখেইছেন ওনারা স্টোরে আর তার সাথে হচ্ছে কি প্রচুর ভ্যারাইটিস ডিসকাউন্টও দিচ্ছে তো দেখা যাক যদি কাল সময় করে উঠতে পারি তাড়াতাড়ি কাজকর্ম শেষ করে নিতে পারি তো একবার যাব। মোটামুটি যা যা লিস্ট করেছিলাম যা যা অর্ডার দিয়েছি লিস্টের সাথে সব মেলানো হয়ে গেছে তো এই হলো এই মাসের আমার মুদির জিনিস মানে গ্রসারি আইটেম তো তারই মধ্যে আবার ভুলেও গেছি কিছু সেটার জন্য আবার কাল দৌড়ব তো বন্ধুরা মোটামুটি কাজ করতে করতে বেশ রাত অনেকটাই হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে আর এখন তো ডিনার বানাতে হবে সময় হয়ে গেছে কালকে স্কুলও আছে বাচ্চারা আবার সকালবেলা তাড়াতাড়ি উঠবে তো আজকের ভাবছি না ওই এক ঘেমি রুটি তরকারি ওগুলো কিছুই বানাবো না আজকের একটুখানি চাও বানাবো একদম সিম্পল গাজর বিনস আর আলু দিয়ে আর চাউটা বানাবো নিরামিষ বানাবো আমাদেরটা তুলে রেখে ভাবছি ওর মধ্যে একটুখানি ডিম আর পেঁয়াজও দিয়ে দেবো দেখি কতটা কি করতে পারি আগে ফটাফট সবজিগুলো কেটে নিই তারপরে চাউটাও সেদ্ধ করে নিই যত তাড়াতাড়ি কাজটা করে নেবো তত তাড়াতাড়ি ভালো এরকম চট জলদি করে আমার মা না খুব ছোটোবেলায় আমাদেরকে টিফিন করে দিত এরকমভাবে একদম মানে চটজলদি করে আলু গাজর বিনস কেটে পেঁয়াজ টিয়াজ দিত না পেঁয়াজ ডিম টিম অত টিফিনে স্কুলের টিফিনে দিয়ে দিত তো আমাদের ডিম টিমগুলো একটু অ্যাভয়েডই করা খুব রেয়ার মা ডিম বা আঁশের জিনিস কিছু দিত তো এই চাউটা না আমার মা খুব করত আর এখন আমিও করার চেষ্টা করি আমার খুব ভালো লাগে ওই সস টস ওইগুলো দিয়ে তো খুব মানে ফ্যান্সিভাবে খুব কমই করি কেন বাইরে যখন খাওয়া হয় চাউটাও নুডলস তখন তো ওইভাবে খাওয়াই হয় আর এর মধ্যে আমি না কিচ্ছু দিই শুধু নুন কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়েছি আর দেখো আমার কত তাড়াতাড়ি রান্নাটা শেষও হয়ে গেল কাল আবার একটু তাড়াতাড়ি উঠতে হবে কালকে পিটিএম আছে স্কুলে তাতাইদের জন্যে আছে তো যাব তো তার জন্যে আজকের ভিডিওটাকে বেশি আর লেন্ধি করছি না আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবার আপনাদের সাথে খুব শিগগিরই দাঁড়িয়ে